মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো, কিসে? চুরির বিধান কি? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. চোর বা চুন্নি দামি কোন জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও. If anyone steal something precious from the society, the government should cut down his right hand. Government cut bamne katen na bar murgi ekta suri korse doira ramda diye ek kop erokom kora jabe na, eta government korbe. The rasul sallallahu alaihi wasallam chilen chief of the government. Rasul sallallahu alaihi wasallam dan hat kete dibe kintu je me eta churi korse elakar khub sombranto bongsher me. অনেক সময় হয় না এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে একটা, আছে না নাই? এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয়, এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে, নতুন করে দাঙ্গা বাঁধবে, সবাই যে বিশ্বনবীর কাছে বলবে, কিন্তু কেউ সাহস পায় না। ওসামা বিন জায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন। বিশ্বনবী সাইয়েদনা ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন, ওসামা তুমি যাও, তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না। সাইয়েদনা ওসামা যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি, যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, মেয়েটা আসলেই চোর, চুরি করেছে, কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ক্ষেপে গেলেন বিশ্বনবী, রেগে গেলেন আর বললেন, এত বড় সাহস কোত্থেকে পেলে ওসামা? এটা তো আল্লাহর আইন, চোর চুরি করলে হাত কাটো কার আইন? বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে? দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে? পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে? মজুদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব চোর মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট, আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে, এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে। রাসূলুল্লাহ বললেন, এটা আল্লাহর আইন, কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য? লাউ কানা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম? রেগে যেতেন প্রচন্ড, এমনে রাখতেন না, কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে যেতেন। তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না, বোঝা গেছে তো? সব জায়গায় রাগ করা যাবে? এজন্য মুত্তাকিনদের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়দা, মুত্তাকিনরা রাগ দেখায় না, মেজাজ দেখায় না, বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন, এছাড়া রাখতেন না। একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য। কিসের জন্য? যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন, আলী ওঠো, ফাতিমা ওঠো, কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জুদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন, আমাদের রুহু তো আল্লাহর হাতে, রুহু কার হাতে?
আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো পড়বো, রুহুটা ফিরে আসুক পড়বো। একটু কৌশল করলেন, তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না। রাসুল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রেগে গেলেন, বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম, ওয়াকালা লিনসানু আকসারা শাইইন জাদালা। আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে, মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মিটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে। সুবহানাল্লাহ, পড়ে আক্রমণ করলে রাখতেন না, ওটেন নারী ভুরি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য, আল কাযিমিন আল গায়িদ, রাগকে সংবরণ করতে হবে। রাগ দেখানো যাবে না, রাগ দেখাবেন কি করবেন? নিয়ন্ত্রণ করব, একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব। মাশাআল্লাহ, আরে বলো কি করবা? এভাবেই তো সমাজ পরিবর্তন হয়। শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে। পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে। এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো, ঠিক কিনা? তাহলে রাগ দেখানো যাবে না, রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি?